এই তো আগস্ট মাসের শেষের দিকে, এশিয়ার সবচেয়ে বড় টুর্নামেন্ট এশিয়া কাপ। তাই তো প্রতিটি দলই শুরু করে দিয়েছে তাদের এশিয়া কাপের প্রস্তুতি। তবে এখানে বাংলাদেশও ব্যতিক্রম নয়। কিন্তু সাম্প্রতিক সময়ে বাংলাদেশ টিম নিয়ে একটু বেশি চিন্তিত দর্শক, সমর্থক কিংবা বিসিবি। এশিয়া কাপের আগে গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের ইঞ্জুরি ভাবাচ্ছে সবাইকে। জিম্বাবুয়ে সিরিজের শেষ টি টোয়েন্টি ম্যাচের আগেই চুটে পড়ে ছিটকে যান নুরুল হাসান সোহান। গতকাল প্রথম ওয়ানডে ম্যাচে হ্যামস্ট্রিং এর চুটে পড়ে জিম্বাবুয়ে সিরিজ থেকে ছিটকে পড়েছেন লিটন দাস, সেই সাথে অনিশ্চিত এশিয়া কাপেও। এছাড়াও চুটে পড়েছেন শরীফুল ইসলাম, যেখানে জিম্বাবুয়ে সফরে সিনিয়রদের বিশ্রাম দিয়ে তারুণ্য নির্ভর দল পাঠিয়েছিল বিসিবি। তবে লাভ হয়নি, উল্টো সিরিজ হারতে হচ্ছে বাংলাদেশকে। তাই এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্টে রিস্ক নিতে চাচ্ছে না বিসিবি। তাই দল গুছাতে সিনিয়র প্লেয়ারদের দিকেই ঝুঁকছে বিসিবি নির্বাচকরা। সেই ধারায় এবারের এশিয়া কাপে ফিরতে পারেন সৌম্য সরকার এবং সাব্বির রহমান। প্রিয় দর্শক, আপনি কি চান সৌম্য এবং সাব্বির আবারও জাতীয় দলে ফিরে আসুক, তাও আবার এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্টে? এ ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।